সংস্কারের দাবিতে পথ অবরোধ ইচ্ছাপুর কণ্ঠাধারে ব্যবসায়ী সমিতির। দীর্ঘ এক বছরেরও বেশি সময় ধরে বেহাল অবস্থায় রয়েছে ঘোষপাড়া রোড। বিশেষ করে ব্যারাকপুর থেকে ইচ্ছাপুর পর্যন্ত রাস্তার অবস্থা এতটাই খারাপ যে প্রতিদিন ঘটছে দুর্ঘটনা। পথের ধারে থাকা দোকান কিংবা বাড়ির মানুষের ধুলোবালিতে শারীরিক বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে। এমন পরিস্থিতিতে স্থানীয় ব্যবসায়ীদের বক্তব্য উত্তর ব্যারাকপুর পৌরসভা থেকে শুরু করে নবান্ন পর্যন্ত চিঠি পাঠানো হয়েছে, কিন্তু তারপরেও কোনো কাজ হয়নি রাস্তা সংস্কারের জন্য। সেই কারণে তারা বাধ্য হয়ে পথ অবরোধে নেমেছেন দিনের ব্যস্ততম সময়ে। আজকে দীর্ঘ এক বছর ধরে এখানে আমরা ব্যবসা করতে খুবই অসুবিধার মধ্যে পড়ে আছি। যা অবস্থা আপনারা নিজের চোখে দেখতে পাচ্ছেন। আমরা বারাঙ্গমা অনেক জায়গায় চিঠিপত্র করেছি, নবান্ন থেকে শুরু করে পৌরসভা অবধি, কিন্তু কোনো কিছু হচ্ছে না। আজ আমরা একটা লাশ দেখা দেখতে চাই। কী করে এর পরবর্তীকালে আমরা আশেপাশের যত সমিতি আছে সবাইকে একসঙ্গে করে আমরা একদম বন্ধের ব্যবস্থা আন্দোলন করব। আপনারা এখান থেকে চলুন, দেখবেন সমস্ত দোকানে প্লাস্টিক টাঙিয়ে এই করে দোকানদারি করছে। একটা ভালো খবর যে এটা এইটা যদি এখন করোনার সময় এটা হয়েছে, লোকে মাস্ক ব্যবহার করছে, নাহলে অর্ধেক লোক হসপিটালে থাকতো। মানে নর্থ ব্যারাকপুর পৌরসভা থেকে শুরু করে নবান্ন পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন কতগুলো চিঠি রয়েছে। আমরা সমস্ত জায়গায় আমরা চিঠি চাপাটি করেছি, আমরা আবেদন করেছি। এর ফলে যেটা হয়েছে, কতগুলো খোয়া ফেলে দিয়ে গেছে, সেই খোয়াগুলো থেকে ধুলো এমন অবস্থা হয়েছে যে মানুষের নিঃশ্বাস নেওয়া কঠিন হয়ে গেছে, যার জন্য বারংবার বলা সত্ত্বেও যখন কোনো মানে আমরা এর বিহিত করতে পারছি না। কণ্ঠাধার ব্যবসায়ী সমিতি একটি অরাজনৈতিক সংগঠন, তারা ব্যবসায়ীদের ভালো মন্দ দেখে, তারা এলাকায় নাইট গার্ড দেয়, তারা অ্যাম্বুলেন্স পরিষেবা চালায়। ব্যবসায়ী সমিতির কাজ নয় মানে এই আন্দোলন অবরোধ এই সমস্ত করা, তা সত্ত্বেও আমরা এই কর্মসূচি নিতে বাধ্য হয়েছি। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাইছি যে অবিলম্বে এই কাজটা হোক, না হলে মানুষের জীবন দুষ্কর হয়ে পড়েছে। এই পথ অবরোধ বেশ কিছুক্ষণ চলার পর অবশেষে উত্তর ব্যারাকপুর পৌরসভার পৌর প্রশাসক মলয় ঘোষ ও স্থানীয় তৃণমূল নেতৃত্ব এসে অবরোধকারীদের আশ্বাস দেওয়ার পর শেষমেশ অবরোধ তুলে নেন ব্যবসায়ীরা। পিডাব্লিউডি একটা করেছে, ওরা কথা দিয়েছে আমাদের, এবং সব কর্নার থেকে এটা দেখছে, মন্ত্রীও এই ব্যাপারটা ওয়াকিবহল, আমাদের সবাই রয়েছে, এবং জানুয়ারির ফার্স্ট উইকের মধ্যে আমাদের এই চত্রের রাস্তার কাজটা শুরু হয়ে যাবে, এটা আমাদের কথা দিয়েছে, আমরা সেটাই বললাম। ওরা অবরোধ দিনের ব্যস্ততম সময়ে ইচ্ছাপুর কণ্ঠাধারে অবরোধ হওয়ায় সমস্যায় পড়েন পথ চলতি মানুষ। তাদের সমস্যায় একসাথে লড়াইয়ের জন্য হাতজোড় করে অনুরোধ করেন উপস্থিত অবরোধকারী ব্যবসায়ীরা। দীর্ঘ এক ঘন্টা অবরোধ চলার পর ঘটনাস্থলে আসে নোয়াপাড়া থানা পুলিশ, কিন্তু অবরোধ তুলতে তারা কার্যত ব্যর্থ হন। শেষমেশ তৃণমূল নেতৃত্বের আশ্বাসে অবরোধ উঠে যায়। ইচ্ছাপুর থেকে সৈকত গঙ্গোর রিপোর্ট, চ্যানেল 24/7।